নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা এই ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নের আলোচনা করা হবে তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্স আর এই ধরনের মক টেস্ট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটিকে বাজিয়ে রাখো আজকের নিয়ে প্রথম কোশ্চেন দেখো বক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকটা কোশ্চেনের দুই সেকেন্ড করে সময় পাবে তো বন্ধুরা যারা অপশান এ ভাবছো পশ্চিমবঙ্গ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোন হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে নিচের কোন হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো দুই সেকেন্ড করে সময় পার কোশ্চিনের জন্য যারা বন্ধুর অপশান সি ভাবছ কারেক্ট আনসার হবে ইথিলিন ইথিলিন হরমোনটি গ্যাসীয় অবস্থায় থাকে পরবর্তী কোশ্চেন দেখো বলয় পরীক্ষা নিচের কোন অ্যাসিড শনাক্তকরণের জন্য করা হয় বলয় পরীক্ষা নিচের কোন অ্যাসিড শনাক্তকরণের জন্য করা হয়ে থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষা এই প্রশ্নটি এসেছে বলয় পরীক্ষা নিচের কোন অ্যাসিড সংরক্ষণের শনাক্তকরণের জন্য করা হয়ে থাকে যারা বন্ধুরা অপশান এ ভাবছো কারেক্ট আনসার হবে নাইট্রিক অ্যাসিড বলয় পরীক্ষা করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো শিবাজি কুতাকার রাজা ছিলেন শিবাজি কুতাকার রাজা ছিলেন খুব তাড়াতাড়ি আনসার করো শিবাজি কুতাকার রাজা ছিলেন অবশ্যই ভিডিওকে লাইক করে দেওয়া একটি যারা অপশান বি ভাবছ রাজগীরের শিবাজী কোথাকার ছিলেন শিবাজী রাজগীরের রাজা ছিলেন পরবর্তী কোশ্চেন দেখো সূর্য সিদ্ধান্ত লেখককে প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসছে সূর্য সিদ্ধান্ত এর লেখককে খুব তাড়াতাড়ি আনসার করো যারা বন্ধুরা বড় অমিন বলছে কারেক্ট আনসার হবে সূর্য সিদ্ধান্ত সিদ্ধান্ত কার লেখা বড়া অমিনের লেখা পরবর্তী কোশ্চেন দেখো আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীতে যুদ্ধ করেছিল আলেকজেন্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল যারা বন্ধুরা অপশান ডি ঝিলাম ভাব্য কারক্ট আনসার হয়ে যাবে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে এই ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিল পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না যারা বন্ধুরা অপশান ডি ভাবছে কয়েকটা অ্যান্সার কুড়ি দুই নম্বর ধারাই এই কথাটি উল্লেখ রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো ভূমিকম্পর দেশ কাকে বলা হয়ে থাকে ভূমিকম্পর দেশ কাকে বলা হয়ে থাকে খুব তাড়াতাড়ি আনসার করে প্রত্যেকটা কোশ্চনের দুই সেকেন্ড করে সময় যারা বন্ধুরা জাপান যে কারেক্ট অ্যান্সার হবে ভূমিকম্পর দেশ বলা হয়ে থাকে জাপানকে পরবর্তী কোশ্চেন দেখো লক্ষণ সেনের আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিল লক্ষণ সেনের আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিল যারা বন্ধুরা অপশান ডি ভাবছে বক্তিয়ার কলজি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো খরা হলে বার্ষিক বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় কত কম হয় খরা হলে বার্ষিক বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় কত কম হয়ে থাকে যারা বন্ধুরা অপশান সি ভাবছে পঁচাত্তর পার্সেন্ট কম হয়ে থাকে কারেক্ট অ্যান্সার অপশান সি পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না ভালো করে খেয়াল করো বলেছো নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না যারা বন্ধুরা অপশান বিভাব্য কয়েকটা আছে সুলতান রাজিয়া দাস বংশীয় কোনো সুলতান দাস ছিলেন না পরবর্তী কোশ্চেন দেখো আকাশকে নীল দেখায় বায়ুমণ্ডলের কোন উপাদানের উপস্থিতির জন্য আকাশকে নীল দেখায় বায়ুমণ্ডলের কোন উপাদানের উপস্থিতির জন্য চারটে অপশান ভালো করে খেয়াল করো খুব তাড়াতাড়ি আনসার করো যারা বন্ধুরা অপশন সি ভাবছে ধুলিকণা কারেক্ট আন্সার হয়ে যাবে আকাশ নীল থাকায় কি ধুলিকণা থাকার জন্য পরবর্তী কোশ্চেন দেখো গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কি বলা হয় গ্রিনিচের সময় সময় নির্ণায়ক ঘড়িকে কি বলা হয়ে থাকে প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসেছে যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট আনসার হবে ক্রোনোমিটার গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কী বলা থাকে ক্রোনোমিটার বলা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন সংবিধানের মৌলিক অধিকার রূপে স্বীকৃত নয় নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার রূপে স্বীকৃত নয় যারা বন্ধুরা অপশান সি যথেষ্ট হবে জীবিকা অর্জনের অধিকার এটা সংবিধানের মৌলিক অধিকার রূপে স্বীকৃত নয় পরবর্তী কোশ্চেন দেখো দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিল কোথা থেকে দিল্লি থেকে দৌলতাবাদী ইজি কোশ্চেন প্রচুর পরীক্ষায় ওই প্রশ্নটা এসে থাকে যারা বন্ধুরা অপশান বি ভাবছে কারেক্ট আছে মোহাম্মদ বিন তুকলাক এই দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থান থেকে এবং একে পাগলা রাজাও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো সৌরতাপ বন্টনে বায়ুমণ্ডলে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌরতাপ বন্টনে বায়ুমণ্ডলে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যারা বন্ধুরা অপশান সি ভাবছে কয়েকটাংশ হয়ে কার্বন ডাইঅক্সাইড এই সৌরতাপ বন্টনে বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরবর্তী কোশ্চেন অর্থবিল। অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে এই অর্থবিল বিল কেবলমাত্র নিম্নলিখিত যে অপশানগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোন স্তরে উত্থাপিত হতে পারে যারা বন্ধুরা অপশান বি ভাব্য লোকসভায় কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি চাহলকানিদের অভিজাত খর্ব করেছিল নিম্নলিখিত কোন ব্যক্তি চাহলকানিদের অভিজাত খর্ব করেছিল যারা বন্ধুরা অপশন এ ভাবছ গিয়াসুদ্দিন বলবান কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গিয়াসুদ্দিন বলবান কি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেনটি দেখো পরবর্তী কোশ্চেনটি দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইন অনুসারে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয়ের কথা বলা হয়েছে গঠিত হয়েছিল কোন সালের আইন অনুযায়ী খুব তাড়াতাড়ি অ্যান্সার করো যারা বন্ধুরা অপশান ডি ভাবছে উনিশশো পঁয়ত্রিশ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো আর অবশ্যই এই ধরনের মক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেরোকটিকে অবশ্যই বাজিয়ে রাখবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে তাখাবি বলতে কি বোঝায় তাকাবি বলতে কি বোঝায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাকাবি বলতে কি বোঝায় যারা বন্ধুরা অপশান এ বলছো কৃষক ঋণ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটি দেখো নিম্নলিখিত কোন গ্যাস ওজন স্তরের ক্ষতি সাধন করে নিম্নলিখিত কোন গ্যাস ওজন স্তরের ক্ষতি সাধন করে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যারা মধ্যে অপশান এ ভাবছো ক্লোরো কার্বন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো পরবর্তী কোশ্চেন দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা কে দাস বংশের প্রতিষ্ঠাতা কে তো যারা মধ্যে অপশান এ ভাব বলছো কুতুবুদ্দিন আইব্যা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দাস বংশের কে কুতুবুদ্দিন আইব্যাক পরবর্তী কোয়েশ্চেন দেখো সুলোপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন সুলোপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষা এসেছে আমাদের রেলে এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার আসতে দেখা গেছে পানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন যারা বন্ধুরা অপশান বি বলছো সেন যুগের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো ভূমিকম্পের উচ্চতা ভূমিকম্পের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায় ভূমিকম্পের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন দু সেকেন্ড করে সময় যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার নগ্নি ভ্রমণ প্রক্রিয়ায় ভূমিকম্পের উচ্চতা হ্রাস পেয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো কোনো স্থান ও প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত আর চারটে অপশন দেখে নাও আর কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবে পরবর্তী ভিডিওটিতে এটি সম্বন্ধে আলোচনা করা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত সকলে আনসারটি জানাই বলে আশাবাদী আমি পরবর্তী কোশ্চেন দেখো নির্মক্ত দিল্লির সুলতানদের কে দ্বিতীয় আলেকজান্ডারে উপায়িত ভূষিত করা হয়েছিল এবং বিশ্বজয় করতে গিয়েছিলেন অ্যাকচুয়ালি প্রশ্নটা আসে দ্বিতীয় আলেকজেন্ডার কাকে বলা হয় থাকে এই কোশ্চেনটা বলে পরীক্ষায় বেশি এসে থাকে দ্বিতীয় আলেকজেন্ডার কাকে বলা থাকে তো আলাউদ্দিন খোলজি অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যারা অপশান এ ভাবছে একদম সঠিক অ্যান্সার স্কোর অ্যাড করে নেবে পরবর্তী কোশ্চেন দেখো মগদের প্রথম রাজধানী কোথায় ছিল মগধের প্রথম রাজধানী কোথায় ছিল খুব তাড়াতাড়ি আনসার করো যারা বন্ধুরা অপশান সি ভাবছে রাজগৃহ একটা আনসার মগধের প্রথম রাজধানী ছিল কোথায় রাজগৃহতে ছিল পরবর্তী কোশ্চেন আজকে নিয়ে আঠাশ নম্বর প্রশ্ন নির্মলিখিত কোন গ্রন্থ বলবনের সময় কার বিবরণ পাওয়া যায় নির্মলকৃত কোন গ্রন্থ থেকে বলবনের সময়কার বিবরণ জানা যায় আমরা আকবর শুনেছি বাবর শুনেছি এটা কি বলা হয়েছে বলবনের সময়কার বিবরণ পাওয়া যায় যারা বন্ধুরা অপশান বি হচ্ছে তারিকি ফিরোজ সাহি থেকে এই বলবনের সময়কার বিবরণ পাওয়া যায় পরবর্তী কোশ্চেন দেখো গোজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন গোজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর প্রচুরবার পরীক্ষা এসেছে এটা এখন ইজি কোশ্চেন হয়ে গেছে তো যারা অপশান ডি সতেরো বার গজনি সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল আজকে নিয়ে শেষ প্রশ্ন দেখো তক্ষশিলার বিখ্যাত তক্ষশিলা ছিল কোন ক্ষেত্র হিসাবে বিখ্যাত তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে বা কোন যুগের এটি বিখ্যাত ছিল এটা বলতে পারো তক্ষশিলা কোন সময়কার বিখ্যাত স্থাপত্য ছিল খুব তাড়াতাড়ি আনসার করো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেল তুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের মক টেস্টের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার করে দাও যেমন ধরুন অপশন ডি হবে যে গান্ধার যুগ কার্যাক্ট অ্যান্সার হয়ে যাবে তো বন্ধুরা মোট টোটাল কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্স আর যদি কোনো প্রশ্নের ডাউট মনে হয় কমেন্টক্স জানতে ভুলবে না নতুনের টুটার তোমার সাথে আবার দেখা হবে সেই কোন সুস্থ দেখো ভালো থেকো